মিস্টার রাজু, কেমন লাগছে? সারা শরীর আগুন জ্বলছে, তাই না? আমারও জ্বলেছিল যেদিন তুমি আমার গায়ে হাত উঠিয়েছিলে। আজ থেকে আমি ফ্যাক্টরি সামলাব, তুমি সামলাবে সংসার। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। কাজ ছেড়ে এখানে কি হচ্ছে? যান, আপনারা যার যার কাজে যান। গুড মর্নিং মিসেস রাজু রাহার, তুমি হয়তো আমার মাকে আমার কাছ থেকে দূরে ঠেলে দিতে বাধ্য করেছ, কিন্তু আমাকে ফ্যাক্টরির কাছ থেকে দূরে রাখতে পারবে না। আমি প্রতিদিন শ্রমিকের পোশাকে ফ্যাক্টরিতে আসব, কারণ এই ফ্যাক্টরির লোকেরা আগে আমাকে তাদের বন্ধু ভাবত, এখনো ভাবে, মালিক ভাবে না। এতক্ষণে নিশ্চয় বুঝতে পারছো যে এই ফ্যাক্টরির ইউনিয়ন লিডার এখনো আমিই আছি। একটু আমার দিকে ঘুরো তো। কাল রাতে তোমার অনেক বকবকানি চুপচাপ কেন শুনেছি জানো? তোমার মনের সত্যি কথাটা জানার জন্য, সত্যি কথা জেনে তোমার সামনে আমার সত্যিকারের রূপটা দেখানোর জন্য। তুমি আমাকে বিয়ে করেছো প্রতিশোধ নেওয়ার জন্য, তাই না? আর আমি তোমাকে বিয়ে করেছি তোমার অহংকারের দেয়াল ভেঙে চুরে মাটির সাথে পিষিয়ে দেবার জন্য। আজকে থেকে তুমি দেখবে লোকে আমাকে মিস্টার ভাবনা চৌধুরী বলে, নাকি তোমাকে মিসেস রাজু রাহান বলে। তুমি আমার চোখে পানি দেখতে চাও, তাই না? কিন্তু কখনো দেখবে না। চোখের পানি নারীর শোভা দেয়, পুরুষের না। আর হ্যাঁ, তুমি সুন্দরী যুবতী বলে তোমার খুব দেমাক, তাই না? তোমাকে বলে রাখছি মিসেস রাজু রাহান, তুমি যদি রাতের বেলায় সব পোশাক খুলে উলঙ্গ হয়ে আমার সামনে এসে দাঁড়াও, তবু আমি তোমাকে ছুঁয়ে দেখব না। তোমার বাবা তোমার গায়ে কোনোদিন হাত তুলেনি তো, তাই একটু নষ্ট হয়ে গেছো। কিন্তু শ্বশুর মশাই হাত না তুললো, তার জামাই ঠিকই হাত তুলবে। তোমাকে আমি শিখিয়ে দিব নম্রতার ভদ্রতা কি জিনিস। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। নাও, সই করো। এখানে তো মাত্র 1500 টাকা আছে। হ্যাঁ, 1500ই তো দেওয়ার কথা, কিন্তু আমার বেতন তো 3000 টাকা। 1500 টাকা কমে গেল কি করে? মামার বাড়ি আবদার নাকি? এটা ম্যাডামের অর্ডার। চাকরি দেবার দিনই আমি তোমাকে পরিষ্কার বলেছি, যদি একদিন কাজে না আসো তাহলে 5 দিনের বেতন কেটে নেওয়া হবে। তুমি এই মাসের 16, 17 এবং 18 তারিখ আসুনি। তুমি বোধ হয় ভুলে যাচ্ছ, 16 তারিখ আমার গায়ে হলুদ ছিল, 17 আমার বিয়ে, আর 18 তোমাদের বাড়িতে দাওয়াত, তাই আমি 3 দিন ফ্যাক্টরিতে আসতে পারিনি। সেটা তো আমার জানার কথা নয়, নিয়ম অনুযায়ী তোমার তো অ্যাপ্লিকেশন দিয়ে ছুটি নেবার কথা। তোর জন্য ফ্যাক্টরির নিয়ম তো আর বদলে যেতে পারে না। শোনো, ফ্যাক্টরির মালিক হিসেবে আমার হয়তো কিছুই করার নেই, কিন্তু তোমার স্ত্রী হিসেবে আমি অনেক কিছুই করতে পারি। তোমার সামনে আমার ব্যাগ পড়ে আছে, ইচ্ছে হলে যত টাকা বের করে নিতে পারো। আমি সেই সব স্বামীদের মতো নই যারা তাদের স্ত্রীর ভিক্ষে টাকা নিয়ে গর্ব করে বেড়ায়। সরি, সরি।